20 টাকা ভাড়ায় সারা রাত পরিশ্রম করে দিনব্যাপী ঘুমাতে পারেন কাওরান বাজারের মিন্তি বা দিনমজুররা। কেউ বা মাথায় বালিশ, আবার কখনো তোষক বা বালিশ ছাড়াই শুধু চাদর বিছিয়ে সারপোকার উপদ্রবের মধ্যেই ঘুমাতে হয় সব ক্লান্ত শ্রমিকদের। এই পাতিটার ভাড়া 30 টাকা, আর আমার ঘুমানোর জন্য 20 টাকা, এ বালিশে 50 টাকা। অনেক কিছুই রাখে কিন্তু আমার এইসব কিছু লাগে না, এটা বিভিন্ন ধরনের সারপোকা আছে, মশা আছে, এগুলো উৎপন্ন হয়। সারা রাত কাওরান বাজারে কুলির কিংবা দিনমজুরের কাজ করে ক্লান্ত শরীর নিয়ে অন্য কোথাও না গিয়ে 20 টাকার বিনিময়ে এখানেই ঘুমিয়ে পড়েন অনেকে। আবার অনেকেই সারাদিন কাজ করে রাতে ঘুমাতে আসেন এসব খুপরি ঘরে। ছোট ছোট অসংখ্য এসব অস্থায়ী ঘরে একসাথে ঘুমাতে পারেন 10 থেকে 15 জন। এই বাজারে 24 ঘন্টা কাজ থাকে, কিন্তু আমার রুটিনটা হলো আমি 12 ঘন্টা কাজ করি, 12 ঘন্টা বিশ্রাম নিই। দিনে 12 ঘন্টা কাজ করি, রাতে 12 ঘন্টা বিশ্রাম নিই। রাতে কাজটা বেশি হয়, তারা রাতে কাজ করে, তারা দিনে ঘুমায়। রাজধানীর কাওরান বাজারে সন্ধ্যা পেরিয়ে রাত হলেই শুরু হয় বিশাল কর্মযজ্ঞ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ, সবজি সহ নানা ধরনের কাঁচামাল ট্রাকে করে আসে এই বাজারে। এসব মালামাল নামানো এবং যত্ন করে রাখা, আবার পাইকারদের সেই মাল তুলে দেওয়া যথেষ্ট পরিশ্রমের কাজ। এছাড়া যারা বাসাবাড়ির বাজার করতে আসেন তাদের সাথে টুকরি মাথায় নিয়ে গোটা বাজার ঘুরে বেড়ানোর কুলিরও অভাব নেই এখানে। আমাদের কাজটা একজন লোক আসলো, সে 50 কেজি মাল কিনলো বা 20 কেজি মাল কিনলো, তার মালটা জায়গা মতো পৌঁছে দেওয়া। রাত্রে যারা কাজ করে ফুটে পৌঁছে দিই বা ভ্যানে তুলে দিই, আবার অনেকে আছে ছোট ছোট পিক আপ নিয়ে আসে, ওই পিক আপে তুলে দিই। মিন্তির কাজ করা নিম্ন আয়ের মানুষদের অনেকেই স্বল্প টাকা দিয়ে রাজধানীর বিভিন্ন মেস বাসায় থাকেন। তবে প্রায় 1000-এরও বেশি মানুষ কাওরান বাজারের অস্থায়ী ঘরগুলোতে 20 টাকা ভাড়া দিয়ে রাত্রি যাপন করেন। কেউ কেউ আবার ঘুমিয়ে পড়েন বাজারের ফুটপাথ কিংবা খোলা জায়গায়। এখানে 50 ভাগ লোক বাসা বাড়ি নিয়ে থাকে, আর 50 ভাগ লোক এই দোতলায় থাকে, কিছু লোক 30%, আর 20% থাকে রাস্তাঘাটে। এই নিচে দেখেন কেউ ওই টুকটি নিয়ে শুয়ে রয়েছে, এটা বিভিন্ন বিল্ডিং এর পাশে দেখা যাচ্ছে অনেক লোক আছে এরকম, আমিও থাকি মাঝে মাঝে। মিন্তিদের কাজের প্রধান উপকরণ মালামাল বহন করা টুকরি বা খাঁচি। মজার বিষয় হলো বেশিরভাগ কুলিরই নিজস্ব কোনো টুকরি নেই। প্রতিদিন 12 ঘন্টার জন্য 30 টাকায় ভাড়া নিতে হয় এসব টুকরি। যারা এই টুকরি ভাড়া দেন তারাই আবার বেড ভাড়া দেন ঘুমানোর জন্য। পুরো প্যাকেজের সুবিধা নিতে এক একজন শ্রমিককে গুনতে হয় 50 টাকা। শ্রমিকদের মতে বাসা ভাড়া নিয়ে থাকার চেয়ে এখানে থাকার রয়েছে নানা সুবিধা। আমরা এখানে যারা কাজ করি আমরা একটা পাতি নেই, 50 টাকা ভাড়া দিই, 12 ঘন্টা পাতিটার কাজ করি আর 12 ঘন্টা ঘুমাই। এই পাতিটার ভাড়া 30 টাকা, আর আমার ঘুমানোর জন্য 20 টাকা, এবার এসে 50 টাকা। অনেকটা জিনিস আছে পরিবেশে, এটা পরিবেশ, আর আমাদের যে মেন্তির জন্য কুলির জন্য এটা পরিবেশ। আমার যখন মন চায় তখন কাজে যেতে হবে, যেতে পারি ইচ্ছে করলে, কিন্তু একজন একটা ফ্ল্যাট বাসায় বা একটা বাসা ভাড়া নিলে তাদের নির্দিষ্ট সময়ে যেতে হয়। কাওরান বাজারের এসব অস্থায়ী ঘরে অগ্রিম টাকা দেওয়া লাগে না, বরং প্রতিদিন কাজ থেকে ফেরার পর ঘুমানোর আগে 20 টাকা ভাড়া দিয়ে প্রবেশ করতে হয় এই ঘরে। আবার কাজের সময় হলেই জাগিয়ে দেওয়া হয় সবাইকে, তারা চলে যাওয়ার পর ঢোকে আরেক দল। এভাবে পালা করে 24 ঘন্টা চলে বৈচিত্র্যময় এই আবাসিক হোটেলের কার্যক্রম। একটা ফ্ল্যাট বাসায় গেলে তাদের মাসিক চুক্তি করতে হয়, 1 মাসের ভাড়া দিতে হয়, আপনি 5 দিন থাকেন বা 10 দিন থাকেন, এরকম 1 মাসের চুক্তি করতে হয়, 3 মাসের চুক্তি করতে হয়, কিন্তু এরকম কোনো চুক্তি নেই। কাজ শেষ করার মাত্রই তাকে ভাড়া দিতে হবে। রাত 11টার পর যারা রাতে কাজ করবে 11টার পর সবাইকে ডাইকে তুলে দেওয়া হবে। আমি 11টার পর যার দিনে কাজ করছি 11টার পর আমি আমার নির্দিষ্ট জায়গায় যাব। আবার সকাল 8টার সময় বা 9টার সময় আমি উঠে যাইঙ্গা, ও নির্দিষ্ট জায়গায় থাকবে, একই জায়গায় 2 জন ভাড়া। ঘুমানোর পাশাপাশি এখানে গোসল আর টয়লেটের ব্যবস্থাও রয়েছে, তবে যেতে হয় একটু দূরে, সেখানেও গুনতে হয় আলাদা টাকা। এখানকার বেশিরভাগ মিন্তিরা 3 বেলা খাবার খায় ছোট ছোট বিভিন্ন ভ্রাম্যমান রেস্তোরাঁয়, তবে 2-1 জন খোলা জায়গায় রান্না করেও খায়। এভাবেই চলছে পরিবার ছেড়ে রাজধানীতে বসবাস করা এসব নিম্ন আয়ের মানুষের জীবন। অন্যদিকে ভ্রাম্যমান এই শ্রমিকদের কেন্দ্র করে বেশ জমে উঠেছে কিছু মানুষের থাকা খাওয়া আর টয়লেটের ব্যবসা। এর বাইরে এই বিল্ডিং এ একটা বাথরুম আছে এবং জায়গায় জায়গায় পানি টয়লেটের ব্যবসা আছে। এক গোসল করলে 10 টাকা, টয়লেটে গেলে 5 টাকা, আবার অপরিচিত লোক হাত মুখ ধরলে 5 টাকা দিতে হয়।